সুপ্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নাও, আশা করছি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমি শেখ কামাল উদ্দিন, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, গাবখালী বগুড়া ইউনাইটেড ডিগ্রি কলেজ, অভয়নগর, যশোর। আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমরা কীভাবে অতি সহজে অনলাইন ক্লাসগুলি দেখতে পাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি নয়, চলো তোমাদেরকে কীভাবে অতি সহজে অনলাইন ক্লাসগুলি তোমরা দেখতে পাবে সেটি দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইনে ক্লাসটি দেখতে গেলে প্রথমে সর্বপ্রথমে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, তোমরা দেখবে যে তোমাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপের ইন্টারনেট সংযোগটি তোমাদের ঠিক আছে কি না সেটি দেখে নিতে হবে। মনে করো এখানে আমি আমার ল্যাপটপের ইন্টারনেট সংযোগটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে ঠিক আছে কি না আমার দেখার জন্যে। দেখো এখানে মাউস পয়েন্টারটি রেখে দেখছি, আমি অ্যারোতে, আপ অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে দেখছি হ্যাঁ এখানে আমার ইন্টারনেট সংযোগটি ঠিক আছে। এখন আমার ইন্টারনেট সংযোগটি ঠিক আছে কিনা তাহলে তোমরা এমন করে দেখবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ব্রাউজার নির্বাচন করতে হবে। তোমার পছন্দের একটি ব্রাউজার নির্বাচন করতে পারো, যে কোনো পছন্দের, যেমন হতে পারে অপেরা, হতে পারে ফায়ারফক্স অথবা হতে পারে ক্রোম। আমি এখানে আজকে ক্রোম এই ব্রাউজারটি নির্বাচন করেছি। এখান থেকে দেখো মাউস পয়েন্টারটি রেখেছি, মাউস পয়েন্টার দিয়ে আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখো স্ক্রিনে একটি এরকম পেজ দেখা যাচ্ছে। এই পেজে দেখো পেজটিতে সার্চ, এখানে একটি অপশন লেখা আছে গুগল, এরকম একটি ওয়েব পেজে তোমরা এখানে মাউস পয়েন্টারটি রেখে, এই কার্সারটি রেখে একটি ক্লিক করবে। ক্লিক করে এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটি সঠিকভাবে লিখতে হবে। মনে রাখবে ওয়েবসাইটের অ্যাড্রেসটি কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। আমি এখানে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ক্লাসগুলি দেখব, বা তুমি যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ক্লাস তোমার পছন্দের ক্লাসটি দেখবে। এ কারণে তুমি এখানে টাইপ করবে www.joshorboard.gov.bd, এটি লিখলাম। লেখার পরে আমাকে এখানে এই ওয়েবসাইটটির ঠিকানা আসলো। এখন আমি যশোর বোর্ডের এখানে ক্লিক করলাম ওয়েবসাইটে ঢোকার জন্য। তাহলে ওয়েবসাইটটিতে আমি ঢোকার চেষ্টা করছি, ওয়েবসাইটটি যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকছি। আশা করছি আমরা যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢোকার, দেখো এই যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করার পর এমন একটি পেজ তোমার সামনে দেওয়া হবে। এই পেজটিতে দেখো এখানে বিভিন্ন অপশন আছে, যশোর বোর্ড লেখা আছে। এই যশোর বোর্ডে তোমাকে মাউস পয়েন্টার, এই মাউস পয়েন্টারটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। এই মাউস পয়েন্টারটি ক্লিক করলে তারপর তোমাকে দেখবে যে আরেকটি পেজ চলে আসবে। এই পেজে এসে তোমাকে কি করতে হবে পরবর্তী নির্দেশনা আমি তোমাকে দিচ্ছি। ওয়েবসাইটে দেখো আরেকটি পেজ চলে এসছে, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এলাকাটি আছে। এবং এখানে ঢুকে তোমাকে স্ক্রল করে মাধ্যমিক শিক্ষা বোর্ড ওয়েবসাইটে ঢুকে তোমার ক্লাসরুম নামে একটি অপশন আছে, এই ক্লাসরুম অপশনে তোমাকে যেতে হবে। এবং এই মাউস পয়েন্টারটি দেখো এখানে নীল রং দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম ক্লাসরুম অপশনে, ক্লিক করার পর দেখো তোমাকে আরেকটি পেজ দেওয়া হবে, সেখানে যে আমরা পরবর্তী নির্দেশনা দেখব। দেখো আবার এমন একটি তোমার সামনে পেজ দেওয়া হবে, পেজ চলে এসছে। এই পেজে দেখো এখানে ক্লাস লেখা আছে, মাউস পয়েন্টারটির দিকে লক্ষ্য করো, ক্লাসরুম ক্লাস দেখার লেখা দেখা আছে। এখানে ড্রপ ডাউন বাটনে আমি ক্লিক করব,
ক্লিক করে তোমাকে ক্লাস নির্বাচন করতে হবে। দেখো এখানে ষষ্ঠ থেকে একাদশ দ্বাদশ বা অন্য অন্য ক্লাসের অপশন দেওয়া আছে। এই অপশনটিতে থেকে তুমি যে কোনো অপশন চয়েস করতে নিতে পারো। মনে করো তোমার পছন্দের অপশন বা তুমি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছো, এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণী সিলেক্ট করে দিতে হবে। তাহলে এটি ক্লাস নির্বাচন হয়ে গেল। এরপরে ডান দিকে দেখো সাবজেক্ট নির্বাচনের জায়গা আছে, এখানে দেখো মাউস পয়েন্টার দিয়ে এখানে ডান দিকে একটা ড্রপ ডাউন বাটন আছে। এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে তুমি তোমার সাবজেক্ট নির্বাচন করলে, মনে করো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি এখানে ক্লাস দেখবে, এখানে নির্বাচন করে দিলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, তাহলে সাবজেক্ট নির্বাচন হয়ে গেল। এরপরে তোমার চ্যাপ্টার নির্বাচন, কোন অধ্যায় থেকে তুমি ক্লাসগুলো দেখতে চাচ্ছ, কোন অধ্যায়ের ক্লাস দেখবে, তাহলে এখানে আমি আবার ডান দিকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। মাউস পয়েন্টারটি লক্ষ্য করো, ক্লিক করে করলে তোমাকে এতগুলি অপশন দেওয়া হয়েছে। এখান থেকে আমি জীববিজ্ঞান হতে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়টি আমি নির্বাচন করে দিলাম। নির্বাচন করার পর তাহলে আমার এখানে চ্যাপ্টার নির্বাচিত হয়ে গেল। এখন তোমাকে যে কাজটি করতে হবে, সার্চ, দেখো এখানে সবুজ একটি বাটন আছে, এই সবুজ বাটনের ওখানে মধ্যে লেখা আছে সার্চ, সার্চ বাটনে ক্লিক করলে তোমাকে বিভিন্ন স্যারদের বা বিভিন্ন টিচারদের ক্লাস এখানে দেখানো হবে। এবারে দেখো বিভিন্ন টিচারদের ক্লাস এখানে আসছে, তুমি তোমার পছন্দের ক্লাসটি এখান থেকে তুমি দেখে নিতে পারো। মনে করো তুমি এখানে আমার একটি ক্লাস দেওয়া আছে, এই ক্লাসটি তুমি দেখতে চাচ্ছ, এই ক্লাসটি দেখতে চাইলে এখানে এসে দেখো মাউস পয়েন্টারটি রেখে তুমি ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখন তোমার পছন্দের ক্লাসটি তুমি দেখতে পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই এই ক্লাসটি এখন শুরু হয়ে যাচ্ছে, এই যে ক্লাসটি শুরু হয়ে গেছে। এটিকে যদি জুম করে আরও দেখতে চাও তাহলে এইখানে মাউস পয়েন্টারটি রেখে তোমরা ক্লিক করলে এটি আরও বড় করে দেখতে পাবা। তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা আজকের এই ভিডিও থেকে কিভাবে তোমরা অনলাইনে অতি সহজে সার্চ করে তোমরা অনলাইন ক্লাসগুলি দেখতে পারবে। আশা করছি এখন থেকে তোমরা অনলাইনের ক্লাসগুলি যথাযথভাবে এবং সঠিকভাবে সঠিক নিয়মে অতি সহজে দেখতে পাবে। তাহলে আজকের ভিডিওতে এটি তোমাদেরকে দেখালাম, আগামীতে যে কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ও নিরাপদে থাকো। আল্লাহ।